लाइक करो सब्सक्राइब करो बाल कि इरे इरे अच्छा था बाल लाइक करते सब्सक्राइब करते भाई ता अरे भाई अरे के कैमरा खा जाबे ना भाई अनेक दाम हेलो बंधु तुम्हारे सकल के स्वागत জানাচ্ছি এই চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তো গাইস ফাইনালি তোমরা যে ভিডিওটার জন্য অপেক্ষা করেছিলে সেই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি অনেক দিন ধরে তোমরা ওয়েট করেছিলে যে সুব্রতদা তুমি কবে বাড়ি দেখাবে আমি বলেছিলাম যে আমি 1 লাখে বাড়ি দেখাবো 5 লাখে দেখাবো 5 লাখ সাবস্ক্রাইবার হলে দেখাবো তারপরে 1 মিলিয়নে বলেছিলাম বাট আমি টাইম পাচ্ছি না আর আমি দেখাওনি কারণ আমার বাড়িটা ভাই অতটা ভালো না যে আমি তোমাদেরকে দেখাবো কিন্তু অনেকে কমেন্ট করেছিল আর পাচ্ছিলাম না এখন 1.5 মিলিয়ন হয়ে গেছে তাও আমি বাড়ি দেখাইনি তো ফাইনালি তোমাদেরকে আমি আমার বাড়ি দেখাবো আমি কোথায় থাকি এরিয়াটা দেখতে পাচ্ছ একটু পুরনো দিনের টাইপের রাতের বেলায় কিন্তু এখানে ভূত ঘোরে ঠিক আছে বলে দিই এখন দিনের বেলা আর কি মানে দেখতে পাচ্ছ পুরো শ্যাওলা জমে গেছে আর এটা দেখে কি মনে হচ্ছে তোমাদেরকে বলো ভাঙাচোরা একটা বাড়ি এই সাইড দিয়ে আমাদের রাস্তাটা ঠিক আছে তোমাদেরকে দেখাবো তাছাড়া গাইস তোমাদেরকে আমার বাবা মাকে দেখাবো বাট আমার ভাইকে দেখাবো না আমার ভাই ফেস রিভিল করেনি বলছে আমি এখন ফেস রিভিল করতে চাই না তো চলো গাইস তোমাদেরকে আমি দেখাই শর্ট ফাস্ট তোমাদেরকে এরিয়াটা দেখাচ্ছি যে কোথা থেকে কোথায় আসতে হয় এন্ড দেখো এখন কেউ এসো না যদি আমি অ্যাড্রেস দিয়েও দিই তাহলেও কেউ এসো না কারণ বাড়ির অবস্থা অতটা ভালো না যখন ঘর বানাবো তখন এসো আর কি বলবো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই তারপরে বকর বকর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রাস্তা ঠিক আছে অ্যান্ড এদিকে যদি দেখো তাহলে ওটা হচ্ছে আমাদের গ্রামের মেন রাস্তা তাছাড়া এটা হচ্ছে আমাদের গ্রাম অ্যান্ড আমাকে আমাকে যেতে হয় গাইস এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যেতে হয় আর তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে আমাদের মানকর ইয়ার্ড গ্রাম ঠিক আছে তো এই গ্রাম থেকে আমাদের যে বাড়িটা আছে গাইস সেটা একটু মানে এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে হয় অ্যান্ড এখান দিয়ে গাড়ি আমরা সব কিছুই পার করি তাছাড়া এখানে দেখতে পাচ্ছ কটা ঘর আছে এতটুকু মাঠ ঠিক আছে এদিকে এদিকে গ্রাম আর এদিকে মাঠের ভিতরে এখানে চার পাঁচটা বাড়ি আছে তো এদিকে আমাদের বাড়ি তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে দেখতে পাচ্ছ পুরো ধান খেত আর ওইখানে গাইস রেড লাইন আছে ঠিক আছে আর এখানে গ্রাম আর দেখতে পাচ্ছ কৃষি এখানে দাঁড়িয়ে আছে আয় ভাই ওকে তো চলো গাইস যাওয়া যাক এইদিকে অ্যাকচুয়ালি গাইস এখানে আগে রাস্তা এত ভালো ছিল না পুরো কাদায় ভর্তি হয়ে যেত এখন ঠিক করেছি রাস্তা দেখতে পাচ্ছ কালো কালো ছাইগুলো দিয়েছি তো এর জন্য একটু ঠিক আছে আর কথা বলে এখানে দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু আমার না ওকে এখানে একজন বানাচ্ছে আমাদের এখানে ঘর আমি বানাবো গাইস খুব তাড়াতাড়ি বাট আমি এখানে থাকবো না অন্য জায়গায় ঘর করবো তাছাড়া এখানে দেখতে পাচ্ছ পুরো খেতই খেত ওকে ওকে গাইস এখান থেকে তো এখান থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই ভয়ানক রাস্তা যেখান থেকে আমি যাই আর দাদু দেখতে পাচ্ছ লুঙ্গি পুরো আসছে দাদু কী হয়েছে দাদু ঠিক আছে তো সব ঘুমের থেকে উঠে আসলে নাকি গাইস এই বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা আমার না ভাইটা হচ্ছে দাদুদের কাকে দেখাচ্ছি তোমাকে দেখাচ্ছি এগুলো সবাই দেখবে না আচ্ছা তাই না ঠিক আছে গাইস তো এখানে দেখতে পাচ্ছ কল আছে আমাদের এখানে আর এদিকে একটা রাস্তা আছে এদিকে মাঠে যাওয়ার রাস্তা আর এই সাইডে যে রাস্তাটা আছে সেইটা হচ্ছে আমাদের বাড়ি তো তোমাদেরকে বলে দিই যে রাস্তা খুব কাদা ছিল এই কালো জিনিস ছাইগুলো দিয়ে দিয়ে ঠিক করেছে দেখতে পাচ্ছ পুরো ছাই আর খুব খারাপ আওয়াজ আছে এটা দিয়ে কিন্তু কাদা হয় না ঠিক আছে তো গাইস দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে আমাদের বাড়িতে যেতে হয় আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো ধান খেত আর তাছাড়া এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা ঠিক আছে অ্যান্ড আমি ঈদ পাতি দিয়েছি এত বেশি কাদা হতো তাছাড়া দেখতে পাচ্ছ টিনের ঘর অ্যান্ড এই পাশে কচু গাছ আছে এই পাশে সাইকেল রাখা আছে চেয়ার রাখা আছে অ্যান্ড আমার বুলেটটা দিস ইজ দ্য বুলেট আর তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের খেত ঠিক আছে এটা হচ্ছে আমাদের খেত এখানে আমরা সবজি সবজি লাগাই যেমন কি ওল লাগানো আছে আরও বেগুন ঠেগুন অনেক কিছু লাগানো হয় এটা আর কি সবজি আমরা কিনে খাই না ঠিক আছে আমরা টাটকা জিনিস খেতে সিরিয়াসলি টাটকা জিনিস খেতে মজাই আলাদা ঠিক আছে তো সেই জন্য আমরা টাটকা জিনিসই লাগাই এখান থেকে তুলি তোলার পর এখানে রান্নাঘর আছে সোজা রান্না হয় ওকে গাইস চলো তোমাদেরকে দেখাই আশেপাশটা না আমাদের ঘরে তোমরা তো জানোই গাইস মুরগি তো দেখতে মানে মুরগির আওয়াজ তো তোমরা পাই যখন আমি ভিডিও বানাই দেখতে পাচ্ছ বাহ 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 মুরগির আওয়াজ তো পাই এখানে মুরগি ঘর এখানে আছে আমাদের জলের ট্যাঙ্কি আর দেখতে পাচ্ছ আমাদের গরু ঠিক আছে মানে আর এরা দেখতে পাচ্ছ এরা খুব ভদ্র গাইস এরা ডাকে না খুব কমই ডাকে যখন খিদে পায় তখনই এরা ডাকে তাছাড়া এরা খুব ভদ্র এই যে
কি বলি বল লাইক করো সাবস্ক্রাইব করো বল কি এরে এরে আচ্ছা তো বল লাইক করো সাবস্ক্রাইব করতে ভাই পাতা রে আরে ভাই আরে কে ক্যামেরা খাওয়া যাবে না ভাই অনেক দাম দুটো গরু আছে গাইস ঠিক আছে এন্ড এই পাশে গাইস আমার ঘর গাইস এটা হচ্ছে আমার ঘর ঠিক আছে এইখানে আমি থাকি আমি জানি অতটা মানে একটু ঝুপড়ি টাইপের বাট খুব তাড়াতাড়ি গাইস বানাবো ট্রাই করছি টেস্টটা চালিয়ে যাচ্ছি তোমরা যেরকম সাপোর্ট দেবে সেরকমই হবে ঠিক আছে তো আশা করি খুব তাড়াতাড়ি ঘরটা বানাবো আর দেখতে পাচ্ছি এখানে ঘর আর ঘরের ভিতরে কি আমি দেখাবো না কারণ ঘরের ভিতরে যাচ্ছে না তাই অবস্থা গাইস তোমরা দেখতে পাচ্ছো এদিকে ওদিকে জিনিসপত্র তাছাড়া ভাই অতটা ভালো না আর দেখতে পাচ্ছো এই সাইডে অ্যাকচুয়ালি গাইস এই ঘরটার ভিতরে আমি আর আমার ভাই থাকি দুজনই থাকি ঠিক আছে আমার সেট আপটা পরে দেখাবো গাইস আমার সেট আপটা ওই দিকে আছে ভাইয়ের সেট আপটা এই দিকে আছে ওকে তো এই হচ্ছে আমার গাড়ি গাড়ি দুটো এখানেই পার্কিং থাকে আর বাবা মাকে দেখাই দাঁড়াও গাইস ঘুমাচ্ছে বোধহয় কোথায় মা কোথায় গাইস চলো এরপর তোমাদেরকে আমার মা বাবার সঙ্গে পরিচয় করে দিই ঠিক আছে তো গাইস এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে আমার বাবা এবার দাঁড়িয়ে আছে কেন বলো কিছু কি বলবা অ্যাকচুয়ালি গাইস এরা কনফিউজ ঠিক আছে যে কি বলবে কিছু বলার দরকার না বলো সবাই লাইক করো সাবস্ক্রাইব করো সবাই লাইক করো সাবস্ক্রাইব করো গাইস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মা বাবা অ্যান্ড আমার বাড়ি আর যেন কমেন্ট না আসে যে তোমার দাদা তোমার বাড়ি কি কোথায় মানে কোথায় সেটা তো তোমরা ভালো করে জানো অ্যান্ড আর জন্য কমেন্ট না আসে যে দাদা দেখাও দেখাও ঠিক আছে দেখিয়ে দিয়েছি আমি জানি লেট হয়েছে কোনো ব্যাপার না আর গোল্ডেন প্লে বাটন চলে এসেছে ওটাও আনবক্সিং খুব তাড়াতাড়ি পাবে একটু টাইম লাগবে কারণ কাজের চাপ অনেক অ্যান্ড চলো এরপর তোমরা একটু দেখে নাও ভালো করে ঠিক আছে আর একবার দেখে নাও যাতে তোমাদের ভালো লাগে তাছাড়া গাইস এই দিকে যদি আমরা যাই আমাদের বাড়ির তাহলে খুব সুন্দর একটা তোমরা দৃশ্য মানে সুন্দর একটা সিনারি তোমরা দেখতে পাবে যেটাকে বলা হয় কী বলে আমি যাই না তো দেখা গেছে দেখতে পাচ্ছ পুরো এরিয়াটাই ধানখাত পুরো এরিয়াটাই ধানখাত আর ওইখানে হাই রোড আছে মানে রোড আছে তাছাড়া এইদিকে NS2 আছে ঠিক আছে তোমাদেরকে বলে দিই যে আমাদের যে পজিশনটা আছে এটা এটা খুবই ভালো পজিশন মানে আমরা যেখানে আছি কাছে কাছেই রোড কাছেই হসপিটাল কাছেই স্কুল কাছেই কলেজ সব কিছু এভরিথিং এখানে আছে তাছাড়া তোমাদেরকে বলে দিই এখানে এখন কী কী লাগানো আছে আমাদের ঠিক আছে তো এখানে যদি তোমরা দেখো কী কী লাগানো আছে এটা হচ্ছে কচু গাঁটি কচু বলে যেটাকে আর কি অ্যান্ড তাছাড়া এখানে দেখতে পাচ্ছ আর আরে হ্যাঁ আরেকটা জিনিস আরে ঢুকবো কোন দিক দিয়ে ভাই ওই দিক দিয়ে চলো এদিক দিয়ে যাওয়া যাক ভাই সিরিয়াসলি ওকে চলো এদিক দিয়ে যাওয়া যাক ওকে তো এখানে দেখতে পাচ্ছ আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে আমাদের এটাকে বলা হয় গাইস কুদুরি কুদুরি যেটাকে বলা হয় গাইস এটা শশাটাই শশার মতনই হয় তাছাড়া গাইস এটা এটা আর কি কাঁচা খাওয়া যায় ঠিক আছে এখানে অনেক কিছু লাগানো আছে কলমি শাক আছে কচু লাগানো আছে সিম লাগানো আছে মানে সমস্ত সব কিছু এখানে আমাদের সামার সেল আছে তো তোমরা বুঝতে পারছো আমরা একটাও জিনিস অতটা ভাই কেনা লাগে না শুধু আলুটা কেনা লাগে আর বাদ বাকি আমরা খেতের মানে লাগানোর জিনিসই পছন্দ করি আর কি টাটকা তো এগুলো কাঁচাই খাই ভাজা করে খাই দারুণ লাগে আমি জানি তোমাদের লোভ লাগছে এখান থেকে তোলো ডাইরেক্ট চলে গেলো ওকে তো চলো তোমাদেরকে দেখাই উপর থেকে ঠিক আছে তোমরা ড্রোন শটটা এনজয় করো আমাদেরও ড্রোন নাই আশা করি তোমাদের ড্রোন শটটা ভালো লেগেছে আর এই ড্রোন শটটা নিয়েছি আমি আমাদের পাশের বাড়ির ঘরের ছাদের উপর থেকে তো আশা করি তোমাদের ভালো লেগেছে কারণ আমার কাছে কোনো ড্রোন নাই প্ল্যান আছে ড্রোন কেনার তো আশা করি তোমাদের আমাদের ঘরটা ভালো লেগেছে অনেকে এক্সাইটেড ছিল আমার ঘরটা দেখার জন্য তো যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমাকে কমেন্টে বলো তাছাড়া যদি চ্যানেলে নতুন হয়ে থাকো লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করো বেল আইকনে অল অপশনে করো কারণ এরকম ভিডিও আরও অনেক আসতে চলেছে অনেক ব্লগ কিন্তু আসতে চলেছে ঠিক আছে তোমাদের রিকোয়েস্ট ভিডিও ছিল এটা তো অবশ্যই একটা লাইক করে দেবে আর বাস আজকের ভিডিওতে এই পর্যন্ত আর কিছু বলার নেই আমার খুবই ভালো লাগলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম
তো গাইস দেখতে পাচ্ছ আমরা সেম লোকেশনে চলে এসেছি। আগের দিন বুলেটটা দেখানোর সময় এই লোকেশনে এসেছিলাম। তো বাস আজকের ভিডিও ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।